What up message, this is career message back with another video. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো হয়তো আজকে অনেক দিন পর বা সর্বপ্রথম আমাদের চ্যানেলে ক্যারিয়ার মেসেজে ফেসক্যাম ভিডিও দেখে একটু শকড বা একটু অবাক হচ্ছেন। সো অ্যাকচুয়ালি ফেসক্যাম ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাট দেখা গেছে সচরাচর স্লাইড ভিডিও করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়। তো পার্সোনাল বা প্রফেশনাল যে কোনো কারণে এত সময় দিতে পারি না, তো দেশে ভাবলাম ফেস ক্যামে খুব সাধারণভাবে ক্ষুদ্র পরিসরে আপনাদের সামনে আসি এবং কিছুটা সাহায্য করার চেষ্টা করি। তো এই ফেস ক্যাম ভিডিও কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখন থেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের কোন টপিক্সে ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আমাদের আজকের টপিক্সটা হলো খুব বেসিক একটা টপিক, যে ডিফেন্সে চাকরি করতে গেলে কোন বিষয়গুলো সর্বপ্রথম আসে এবং কোন বিষয়গুলো খুব ম্যান্ডেটরি, অর্থাৎ এই বিষয়গুলো মাস্ট বি আপনার ঠিক থাকা লাগবে বা এই দিকগুলো দিয়ে আপনাকে পারফেক্ট থাকতে হবে এবং কোন বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে কথা বলব। ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হলো ডিফেন্সে জব করতে গেলে ফিজিক্যাল ফিটনেসের দিক দিয়ে আসে। ফিজিক্যাল ফিটনেসের প্রথমে যেটা আসে সেটা হলো হাইট, অর্থাৎ সাধারণ স্কেল এবং ডিফেন্সের স্কেল কিন্তু একটু পার্থক্য থাকে, কিছুটা পার্থক্য থাকে। দ্যাটস ওয়ে আপনাকে যেটা করতে হবে, সাধারণ স্কেলে যত আপনি সে সাধারণ স্কেলে আপনি 5 ফিট 6 ইঞ্চি, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সাধারণ স্কেলে 5 ফিট 6 মানে হয়তো আমি ডিফেন্সের কোনো একটা বাহিনীতে যাওয়ার পর হয়তো 5.5 হবো নয়তো 5 হবো, মানে একটু কম হবে, বেশি হবে না। তারপর আরেকটা বিষয় থাকে ওয়েটের ব্যাপার, অর্থাৎ ওভার ওয়েটও না আন্ডার ওয়েটও না, অর্থাৎ 50-এর নিচে আন্ডার ওয়েট কখনোই না, অর্থাৎ 50-এর নিচে আপনার ওয়েট রাখা যাবে না। বিশেষ করে যদি আর্ম ফোর্সেস বাহিনীর ক্ষেত্রে বলি, যদি সামরিক বাহিনীর ক্ষেত্রে বলি, তাহলে অবশ্যই আপনার ওয়েট কম থাকুক, মানে ওয়েটটা একটু কম থাকুক, হাইটের সাথে যদি আমরা কম্পেয়ার করি ওয়েট একটু কম থাকা ভালো কিন্তু বেশি থাকা ভালো না। বেশি ওয়েট সামরিক বাহিনীতে খুব কম অ্যালাউ করে, তবে অন্যান্য বাহিনীর ক্ষেত্রে বিষয়টা আলাদা। তো যাই হোক, ফিজিক্যাল ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে বিষয়টা থাকে সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সামাজিক যে অ্যাক্টিভিটিসটা, সামাজিক অ্যাক্টিভিটিসটা কি অনেকের দেখা যায় সমাজের অনেক একটা ব্যাড রিপোর্ট থাকে, তারপরে মামলা মোকদ্দমা এরকম তার নামে থানায় কমপ্লেন থাকে, বা অসামাজিক কাজের সাথে লিপ্ত যদি কেউ থেকে থাকে বা যারা থাকে তাদের সাথে যদি সম্পর্ক থাকে, এলাকার মধ্যে যদি একটা ব্যাড রিপোর্ট থাকে, এটাও কিন্তু ভেরিফিকেশনের সময় খুব বড় একটা খারাপ ইফেক্ট হয়ে দাঁড়ায়। তো এটা গেল। ফোর্থ হলো ডিফেন্সে জব করতে গেলে অবশ্যই মেন্টালিটি এমন থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে প্রচুর, অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, প্রচুর পরিমাণে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি ফ্রিডম লাইফ খুব পছন্দ করেন, তাহলে ডিফেন্স আপনার জন্য না, বিকজ ডিফেন্সে ফ্রিডম বলতে কিছু নাই। ডিফেন্সের যে সেনাপ্রধান আছে বা যত বড় অফিসার আছে যারাই আছে, কারোই ফ্রিডম নেই। ডিফেন্সে কোনো ফ্রিডম বলতে কিছু নাই, যেই রুলস রেগুলেশন আছে, যেই নিয়মগুলো আছে সেগুলো একবারে 100% মেনে চলতে হবে, 99%ও না 100%। সো আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিডম লাইক করেন, আপনি খুব বেশি ফ্রিডম পছন্দ করেন, বা আপনাকে কেউ অর্ডার করবে সেটা আপনি নর্মালভাবে নিতে পারবেন না বা এটা অভ্যস্ত না, তাহলে আপনার এই লাইফটা না আসেই বেটার। তো ফিজিক্যাল ফিটনেস গেল, তারপরে গেল সামাজিক অ্যাক্টিভিটিস, তারপরে গেল আপনার মেন্টালিটি, সহ্য করার ক্ষমতা। তারপরে যে বিষয়টা থাকে সেটা হলো রেজাল্ট। রেজাল্ট কেন আনলাম, মিনিমাম একটা রেজাল্ট তো থাকেই, যে যেখানে আপনি আবেদন করার যে মিনিমাম রিকোয়ারমেন্ট ওটা তো থাকেই, বাট আপনি যদি একটু ভালো রেজাল্ট করে অ্যাপ্লাই করেন বা ডিফেন্সে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাকে দেখা যায় ডিফেন্সের মধ্যেও কিন্তু কোর আছে, ট্রেড আছে। তো যার রেজাল্ট যেমন, যে সাবজেক্টে যেমন রেজাল্ট করছে যেই গ্রুপের, সেটা অনুযায়ী কিন্তু এক একটা ক্যান্ডিডেটকে যদি আপনি সিলেক্ট হয়ে থাকেন সব কিছুতে, অর্থাৎ প্রাইমারি মেডিকেল, ফাইনাল মেডিকেল, রিটেন, ভাইবা সব কিছু যদি সিলেক্ট হয়ে থাকেন, তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ড অ্যাকাডেমিক রেজাল্টটা, এটা কিন্তু অনেকটা উপকার করে। কোন ক্ষেত্রে আপনাকে একটা ভালো ট্রেড দিতে পারে, আপনাকে একটু কষ্ট কমের একটা ট্রেড, বা আপনার একটু শারীরিক পরিশ্রম কম হবে এরকম একটা কোর দিতে পারে। লাইক দেখা গেছে যে আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনার বায়োলজিতে খুব ভালো আপনি মার্ক পাইছেন, একটা এক্সাম্পল দিচ্ছি,
দেন আপনি সিলেক্ট হইছেন তো আপনাকে দেখা গেছে আর্মি মেডিকেল করে অথবা আর্মি ডেন্টাল করে ভ্যাকান্সি আছে আপনাকে আর্মি মেডিকেল করে বা ডেন্টাল করে দিয়ে দিল সো এটা কিন্তু যে রেজাল্টের অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে এবং ওই করে ভ্যাকান্সি আছে কিনা বা ওই করে লোক লাগবে কিনা বা পর্যাপ্ত পরিমাণে লোক আছে কিনা বা নাই বা সেখানে আরও লোক দেওয়া যাবে কিনা এটার উপর ডিপেন্ড করে বাট রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর নর্মালি অ্যাজ ইউজুয়াল দেখা যায় ম্যাক্সিমাম বীর বেঙ্গল আর্টিলারি এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় তবে কোর যেগুলো লাইক আইএমই কোর সিগন্যাল কোর এএমসি কোর এএসসি কোর এগুলোতে কিন্তু খুব কম সংখ্যক ক্যান্ডিডেটদেরই দেয়া হয় সুতরাং রেজাল্ট এখানে খুব বড় একটা গুরুত্ব বা ভূমিকা পালন করে তারপর যে বিষয়টা থাকে পাঁচ নম্বর সেটা হলো সেনা সন্তান বা সেনা সন্তান কোঠা আপনি যদি একজন সেনা সন্তান হয়ে থাকেন তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার প্রায়োরিটি সেনাবাহিনীতে সবচেয়ে বেশি আপনার সেনাবাহিনীতে যতগুলো কোঠা আছে তার মধ্যে সেনা সন্তানদের কোঠা বা এই সেনা সন্তান কোঠাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধা হন পুলিশে আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দেবে বা অন্যান্য বাহিনীতে বা অন্যান্য চাকরিতে হয়তো প্রায়োরিটি দেবে কিন্তু সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা থেকে ইম্পর্টেন্ট আপনি যদি সেনা সন্তান হয়ে থাকেন তাহলে আপনার গুরুত্ব অনেক বেশি অর্থাৎ একটা সেনা সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে চাকরিতে নেওয়ার জন্য ঠিক আছে তো আপনি যদি সেনা সন্তান হয়ে থাকেন অবশ্যই আপনার লিগাল ডকুমেন্টস নিয়ে ওইখানে যাবেন চাকরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি যদি আপনি ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকেন কারণ ডিফেন্স এমন একটা জায়গা বিশেষ করে যদি সামরিক বাহিনী বলি লাইক সামরিক বাহিনী বলতে সেনা নৌ এবং বিমান এই সামরিক বাহিনীর ক্ষেত্রে চাকরি পেতে গেলে অবশ্যই 100% ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে ফিজিক্যাল ফিটনেস যদি আপনার 99% থাকে মানে 1% আপনার ফিজিক্যাল ফিটনেসে প্রবলেম তাহলেও আপনার বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং এগুলো হলো সবচেয়ে বেসিক একটা জিনিস এছাড়াও আরও অনেক ব্যাপার থাকে বাট এগুলো হলো বেসিক তো যাই হোক আজকে যেহেতু ফার্স্ট ভিডিও আমাদের এই বেসিক বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং এই বেসিক বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনি ডিফেন্সে জব করতে চান সো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান বা কোন বিষয়ে চান সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার